আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু কেমিস 9035 পাঠশালা। আজকের আয়োজন প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড কোয়াসি-প্যাসিভ সেন্টেন্স। লেটস স্টার্ট। প্যাসিভ ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স, তো স্ট্রাকচারটা হবে এরকম। লো বিভিএস, এখানে এল ফর লেট, ও ফর অবজেক্ট, বি ফর বি, আর বি ফর ভার্ব এর পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, বি ফর বাই, এস ফর সাবজেক্ট। তো একটু উদাহরণ দেখা যাক। লেট দ্য ম্যান এন্টার দ্য রুম, এখানে শুরুতে আমরা লেট নিয়ে আসলাম, তারপর হচ্ছে আসবে আমাদের অবজেক্ট, এখানে সেন্টেন্স অবজেক্ট হলো দ্য রুম, দ্য রুম নিয়ে আসলাম, তারপরে আমাদের হচ্ছে বি, বি নিয়ে আসলাম, তারপরে হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, এখানে এন্টার, ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম এন্টার, সেটা লিখে নিলাম, তারপরে বাই যোগে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান, দ্য ম্যান বসলো। আরেকটা উদাহরণ দেখা যাক, ডু দ্য ওয়ার্ক, তো এটাকেও আমরা শুরুতে লেট নিয়ে আসলাম, তারপরে হচ্ছে অবজেক্ট দ্য ওয়ার্ক, সেটা নিয়ে আসলাম, তারপরে হচ্ছে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল, এখানে ডু ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হচ্ছে ডান, তারপরে আমরা যে বাইযোগে সাবজেক্ট নিয়ে আসবো, কিন্তু সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই, লেট দ্বারা যদি সেন্টেন্স শুরু না হয় সেক্ষেত্রে আসলে সেন্টেন্সের সাবজেক্ট থাকে না ইম্পারেটিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে বাই ইউ এটা উজ্জ্ব থাকে, আর এটা আমাদের পরীক্ষায় লেখারও কোনো দরকার নেই। তো তার মানে আমরা বুঝতে পারলাম, লেট হলে সম্পূর্ণ স্ট্রাকচারটা ফলো করবে, লেট না হলে লাস্টের বাইযোগে সাবজেক্ট এটা ফলো করবে না। আরেকটা উদাহরণ দেখা যাক, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, দেখো এখানে লেট নট দ্য ওয়ার্ক বি ডান, অর্থাৎ শুধু নট যুক্ত হয়েছে, তার মানে আমরা কি বুঝলাম, যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা লেটের পর শুধুমাত্র নট যুক্ত করব, তাহলে আমার সেন্টেন্সটা প্যাসিভ হয়ে যাবে। আরও একটি স্ট্রাকচার আমাদের শিখতে হবে যারা কম্পিটিটিভ এক্সাম ফেস করছি তাদের জন্য, সেটি হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড, ওয়ার্ডার্ড, অ্যাডভাইসড, ফরবিডেন টু, প্লাস বি ওয়ান, বি ওয়ান বলতে বেস ফ্রম, ভার্বের এক্সটেনশন, তারপর বাকি যেগুলো থাকবে সেগুলো বসে যাবে, এটা হবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কখন রিকোয়েস্ট হবে, কখন অর্ডার হবে, কখন অ্যাডভাইসড হবে, কখন ফরবিডেন হবে। হ্যাঁ, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সেন্টেন্সের মিনিংয়ের উপর, সেন্টেন্সটা যদি রিকোয়েস্ট বোঝায় রিকোয়েস্ট হবে, যদি আদেশ বোঝায় সেক্ষেত্রে অর্ডার হবে, যদি উপদেশ বোঝায় সেক্ষেত্রে অ্যাডভাইসড হবে, যদি নিষেধ বোঝায় সেক্ষেত্রে ফরবিডেন হবে। আমরা কিছু উদাহরণ দেখি তাহলে আরও ভালো বুঝবো, প্লিজ হেল্প মি। এই সেন্টেন্সটা যদি একটু চিন্তা করো, আমরা পূর্বে এভাবে করেছিলাম, লেট মি বি হেল্পড, পূর্বের স্ট্রাকচার হিসেবে আমরা করতে পারি। আর যদি এই স্ট্রাকচারে করি সেক্ষেত্রে দেখো কি হয়, ইউ আর রিকোয়েস্টেড টু, যেহেতু প্লিজ দ্বারা রিকোয়েস্ট করেছে, সুতরাং ইউ আর রিকোয়েস্টেড টু হয়েছে। এরপরে আমরা দেখি হেল্প, হেল্প ভার্ব বসবে, অর্থাৎ বেস ফর্মটাই বসলো, তারপরে আর রয়েছে মি, মিটা বসে গেল, আমাদের খুব সহজেই প্যাসিভ করা হয়ে গেল, এটা খুবই সহজ একটি রোলস। আমরা আর একটু উদাহরণ দেখি, ডোন্ট ডু দ্য ওয়ার্ক, এখানে দেখতে পাচ্ছি নিষেধ বোঝাচ্ছে, যেহেতু সেহেতু আমাদের হবে ইউ আর ফরবিডেন, তো সেটার আগে আমরা দেখি এর আগেরটা কিভাবে করেছিলাম, লেট নট দ্য ওয়ার্ক বি ডান, এভাবে আমরা করেছিলাম এর আগের স্ট্রাকচারে। আর এই নতুন স্ট্রাকচারে আমরা যেটা করব, ইউ আর ফরবিডেন টু, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে বা বেস ফর্ম হবে, ভার্বটা যেহেতু ডু, ডুই হলো, তারপরে থাকে হচ্ছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক বসে গেল, খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ হয়ে গেল। এরপরে আমরা দেখি প্যাসিভ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সটা যারা ভালো বুঝি নাই বা ভালো মতো এখনো আয়ত্তে নিয়ে আসি নাই তাদের জন্য ইন্টারোগেটিভ বোঝাটা কঠিন হবে, তো সেটা আগে বুঝতে হবে। যারা এখনো আমার ওই ভিডিওটি দেখনি তারা আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ কিভাবে করতে হয় সেই ভিডিওটি দেখে আসতে পারো, আমার উপরে লিংক দেওয়া থাকবে। রুল নাম্বার ওয়ান, অক্সিলারি ভার্ব দ্বারা কোয়েশ্চেন শুরু হলে, আমরা জানি কোয়েশ্চেন দুই ধরনের হয়, সিম্পল কোয়েশ্চেন এবং ডাব্লিউ এস কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় সিম্পল কোয়েশ্চেনে, যদি সেরকম সিম্পল কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটাই কিন্তু ফলো হবে, সো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা আগেই জানা থাকতে হবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা হচ্ছে আগে বসবে, এতটুকু ডিফারেন্স। আমরা একটু উদাহরণ দেখি, ডু ইউ লাইক হিম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পল কোয়েশ্চেন, সেক্ষেত্রে আমরা শুরুতে কি করব, অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে আমি এটাকে চিন্তা করে একটু সাজাই যে কিভাবে হয়। তো শুরুতে আমাদের অবজেক্টটা সাবজেক্ট হবে, আমাদের হি চলে আসলো, তারপরে হচ্ছে অবজারভার হবে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু ইজ হবে এখানে, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম লাইকড হলো, তারপরে বাইযোগে সাবজেক্ট, তো সাবজেক্ট ইউ আছে এই জন্য ইউ হয়েছে।
তো এটা তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, কিন্তু আমরা শর্তই দিয়েছি আমাদের কি করতে হবে, শুধু অক্সিলারি ভার্বটাকে শ্রুতে নিয়ে আসতে হবে। সুতরাং আমরা অক্সিলারি ভার্বটাকে শ্রুতে নিয়ে আসি, ইজ হি, তখনই আমাদের কি হয়ে গেল, খুব সহজেই প্যাসিভ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স সিম্পল কোশ্চেনের ক্ষেত্রে হয়ে গেল। আরেকটা উদাহরণ দেখি, উইড ইউ সলভ দ্য প্রবলেম। তো যদি একটু খেয়াল করো সেটা দেখবে দ্য প্রবলেম, এটা অবজেক্টটা আগে নিয়ে আসলাম, তারপর হচ্ছে আমরা বিভার্ব, এখানে বিভার্ব বিভার্ব নেই, মূলত আছে মডেল ভার্ব, মডেল ভার্বটাকে নিয়ে আসলাম। আমার জন্য মডেল ভার্ব থাকলে তার সাথে বি যুক্ত করলেই হেল্পিং ভার্ব গঠন হয়ে যায়, আমরা বি যুক্ত করে দিলাম। এরপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম সলভড হলো, তারপরে আমাদের সাবজেক্ট বাইযোগে সাবজেক্ট হয়ে গেল। এখন কথা হচ্ছে আমাদের শর্তই হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে কোশ্চেন করতে হলে, এই জন্য উড বি এর মধ্যে থেকে প্রথম অংশ উড এটাকে আমরা আগে নিয়ে আসি, তাহলে আমাদের কি হয়ে গেল, প্যাসিভ ইন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তো এরপর আমরা আরেকটা রুল দেখবো, ডব্লিউ এস দ্বারা কোয়েশ্চেন হলে এবং বাক্যে অবজেক্ট না থাকলে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো। ডব্লিউ এস দ্বারা কোয়েশ্চেন কিন্তু অবজেক্ট নাই, একটা উদাহরণ দেখি। এখন তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে, কিন্তু অবজেক্ট না থাকলে সেটাকে প্যাসিভ করবো কিভাবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমাদের ডব্লিউ এস কোয়েশ্চেনটা কি বা ডব্লিউ এস ওয়ার্ডটা কি আমাদের কি করতে হবে, অবজেক্ট হিসাবে ধরে নিতে হবে। যেমন একটি উদাহরণ দেখি, হুম ডু ইউ লাইক। এখানে দেখো আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, এখানে কিন্তু অবজেক্ট নেই, যেহেতু অবজেক্ট নেই সুতরাং আমাদের হোমকে অবজেক্ট হিসাবে ধরে নিয়ে সেটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। যখন আমরা অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসবো তখন হোম আর হোম থাকবে না, সেটা হু হয়ে যাবে। তারপর আমরা কি আনলাম, অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম, যেহেতু প্রেজেন্ট ডেফিনিট এর জন্য ইজ নিয়ে আসছে। তারপরে আমরা যেটা করব, ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম যেহেতু লাইক, লাইক হলো, এরপরে সাবজেক্টটা বাইযোগে হবে, সাবজেক্টটা বাইযোগে দিলাম, সহজেই আমাদের প্যাসিভটা হয়ে গেল ডব্লিউ এস কোশ্চেনের। তারপর আবার দেখো, হোয়াট ডু ইউ ডু, এটা যদি আমরা প্যাসিভ করতে চাই সেক্ষেত্রে আগের মতো আমরা দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট নাই, সুতরাং আমাদের ডব্লিউ এস ওয়ার্ডটাকে অবজেক্ট হিসাবে ধরে সেটা সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম। তারপর আমার হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে সুতরাং আমাদের হেল্পিং ভার্ব আসবে ইজ, এম আর আসবে না যেহেতু এটা প্লুরাল বুঝায় না, ফার্স্ট পার্সনও বুঝায় না সাবজেক্টটা, এই জন্য। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম ডু ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম ডান সেটা নিয়ে আসলাম, এরপর সাবজেক্টটা বাইযোগে দিয়ে দিলাম, খুব সহজেই হয়ে গেল। আমরা আরো একটি উদাহরণ দেখি, হুইচ পেন হ্যাভ ইউ লস্ট। এখানেও আমরা দেখতে পাচ্ছি কোনো অবজেক্ট নেই, সুতরাং ডব্লিউ এস ওয়ার্ডটাকেই আমাকে অবজেক্ট ধরতে হবে, এবং হুইচটা আসলে তার সাথে যদি কোনো নাউন থাকে সেটাকেও আমাকে নিয়ে আসতে হবে সাবজেক্ট হিসাবে। তো আমরা শুরুতে নিয়ে আসলাম হুইচ পেন। তো এখন আমাদের কাজ হচ্ছে হেল্পিং ভার্বটা নেওয়া, হেল্পিং ভার্বটা আসলে কোনটা হবে এটা হলো চিন্তার বিষয়, যেহেতু এটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, সুতরাং হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এই দুইটা যে কোনো একটা হবে, যেহেতু হুইচ পেন সিঙ্গুলার সুতরাং হ্যাজ বিন হবে। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম লস্ট, লস্ট ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্মই, লুজ ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম লস্ট সেটাই হলো। এরপরে আমরা বাইযোগে সাবজেক্টটা দিয়ে দিলাম, খুব সহজে এভাবেই আসলে আমরা করতে পারি। তো এটা একটু রুলটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা তৃতীয় নম্বর রুলে দেখব, ডব্লিউ এস দ্বারা কোয়েশ্চেন হলে বাক্যে সাবজেক্ট অবজেক্ট উভয় যদি থাকে, এর আগেটা ছিল অবজেক্ট নেই আর এখানে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট উভয় যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব। শুধু বাক্যের শুরুতে ডব্লিউ এস এবং অক্সিলারি ভার্বটা অংশ প্রথম অংশটা শুরুতে বসাতে হবে, বাকিটা সম্পূর্ণ অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মই হবে। তো আমরা হোয়েন ডিড ইউ সি হিম, এটা যদি আমরা দেখি এখানে সাবজেক্ট রয়েছে এবং প্লাস অবজেক্ট রয়েছে, সুতরাং আমরা শুরুতে ডব্লিউ এস ওয়ার্ডটা লিখলাম, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে লিখব। তো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে সুতরাং আমরা ওয়াজ ভার্বের যে কোনো একটা আনবো, তো ওয়াজ নিয়ে আসলাম। বলতে পারো কেন ওয়াজ নিয়ে আসলাম, এই জন্য কারণ এরপরের অবজেক্টটা যে সাবজেক্ট হবে সেটা তো সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়াজ নিয়ে আসছি। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম সি, ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হচ্ছে সিন, এরপরে বাইযোগে সাবজেক্ট সেটা বসিয়ে দিলাম, আমাদের খুব সহজেই প্যাসিভ হয়ে গেল। হাউ ডাজ হি সলভ হিজ প্রবলেমস। তো এই কোশ্চেনটাকে যদি আমরা প্রেসিভ করতে চাই সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে, অবজেক্ট দুইটি রয়েছে, সুতরাং
আমাদের করতে হবে যেটা শুরুতে ডব্লিউএস ওয়ার্ডটা লিখে নিতে হবে তারপর অক্সিলারি ভার্ব কোনটা হবে আমরা দেখতে পাচ্ছি সলভ এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে সুতরাং ইজ অথবা আর এর যে কোনো একটা হবে এখানে আর হবে বলতে পারো কেন আর হবে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট যেটা সাবজেক্টে আনবো হিজ প্রবলেমস সেটা প্লুরাল এজন্য আর হয়েছে তো এরপর হবে ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম আমরা সলভ এর পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম সলভড সেটা বসিয়ে দিলাম আর বাইযোগী হচ্ছে সাবজেক্ট হবে সাবজেক্ট হি সুতরাং বাইযোগী হবে হিম তো সর্বশেষ ডব্লিউএস ওয়ার্ড এর দ্বারা রিসিভ করার পদ্ধতি সেটি হচ্ছে ডব্লিউএস কোশ্চেন হলে বাক্যে সাবজেক্ট না থাকলে অবজেক্ট আছে কিন্তু সাবজেক্ট নাই এরকম যদি হয় সেক্ষেত্রে সাবজেক্ট না থাকলে আমরা নিম্নোক্ত নিয়ম হিসেবে করব অর্থাৎ বাই প্লাস ডব্লিউ ইজ ওয়ার্ডটা হবে প্লাস হোপ এখন বলতে পারো হোপ বলতে কি বোঝায় হোপ বলতে হেল্পিং ভার্ব অবজেক্ট আর ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম আমরা একটু উদাহরণ দেখি হোয়াট মেড দ্য নয়েজ এখানে দেখতেই পাচ্ছ ওয়ার্ড দ্বারা কোয়েশ্চেন করা হয়েছে কিন্তু কোনো সাবজেক্ট নাই কিন্তু অবজেক্ট আছে তো এক্ষেত্রে আমাদের যেটা বলছি সেটা হচ্ছে বাই যোগে ডব্লিউএস ওয়ার্ড তো বাই হোয়াট হলো বাই হোয়াট যেহেতু হয়েছে এরপরে আমাদের নিয়ে আসতে হবে হোপ অর্থাৎ হেল্পিং ভার্ব কি হবে সেটা একটু চিন্তার বিষয় যেহেতু পাস্ট ইনডিফিনিট ওয়াজ ভার্ব যেমন একটা হবে এখানে ওয়াজ হবে কারণ আমাদের অবজেক্ট যেটা সাবজেক্ট হবে সেটা সিঙ্গুলার এই জন্য ওয়াজ হয়েছে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম মেইডি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম সুতরাং আমাদের খুব সহজেই হয়ে গেল তো আমরা আরো একটা উদাহরণ দেখি হু সলভ দ্য প্রবলেম তো এখন আমরা যদি এটাকে বেসিক করি সেক্ষেত্রে আমাদের কি আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট নাই হু সলভ দ্য প্রবলেম সাবজেক্ট অ্যাবসেন্ট কারণ কোশ্চেন হু দ্বারাই কিন্তু সাবজেক্টকে চাওয়া হয়েছে তো সাবজেক্ট যেহেতু অ্যাবসেন্ট সেক্ষেত্রে আমাদের বাই প্লাস ডব্লিউ ইজ ওয়ার্ডটা হবে কিন্তু বাই দিলাম ঠিক আছে কিন্তু হুম দিলাম হু দিলাম না কেন বলো তো হ্যাঁ আমরা জানি প্রিপজিশনাল পরে অবজেক্টিভ ফর্ম বসে হু এর অবজেক্টিভ ফর্ম হুম এই জন্য এর আগেরটার হট মানে হোয়াট সর্বদাই কিন্তু সাবজেক্ট অবজেক্ট হোয়াটই হয় এই জন্য ওটার কোনো পরিবর্তন হয়নি কিন্তু এটার পরিবর্তন হয়েছে তো এরপর ওয়াজ নিয়ে আসলাম তো নোর ওয়াজ কেন হ্যাঁ এরপরে যে সাবজেক্ট হিসেবে যেটা আনবো দ্য প্রবলেম সেটা সিঙ্গুলার এই জন্য ওয়াজ হয়েছে এরপর ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম তো আমাদের সেন্টেন্সটা আসলে প্যাসিভ করা হয়ে গেল এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্যাসিভ অফ কোয়াসি প্যাসিভ সেন্টেন্স প্যাসিভ ভয়েস অনুযায়ী সাবজেক্টের হেল্পিং ভার্ব ও মূল ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল হবে বাকি সবকিছু সসা জায়গায় থাকবে তার মানে আমাদের কোয়াসি প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা পরিবর্তন হবে একটা হেল্পিং ভার্বের আর একটা হচ্ছে মূল ভার্বের এছাড়া সাবজেক্ট বলো বা কমপ্লিমেন্ট বলো যা যা থাকবে এক্সটেনশন সবকিছু সেম জায়গায় থাকবে উদাহরণটা দেখলে আমরা আরো ভালো বুঝবো যেমন আমরা কোয়াসি প্যাসিভ সেন্টেন্স একটা কিউকাম্বার সেলস এট হাই রাইস তোমরা বলতে পারো এটা কোয়াসি প্যাসিভ এর প্রমাণ কি দেখো কিউকাম্বার শব্দটা আছে কিউকাম্বার চড়া মূল্যে বিক্রি হয় এখন তোমরা বলতে পারো কিউকাম্বার নিজে কি বিক্রি করে আসলে কিউকাম্বার কিন্তু সেন্টেন্সটা সম্পূর্ণ করে না তার মানে অর্থগত দিক থেকে এটা কিন্তু প্যাসিভ কিন্তু তোমরা যদি আবার এরপরে ভার্বের দিকে খেয়াল করো দেখবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে ভার্বের ফর্মটা আর ভার্ব কখনোই প্যাসিভ ভয়েস এ কখনোই আসলে প্রেজেন্ট হয় না এটা হয় বি ভার্ব প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম সেটা হয় না সুতরাং আমরা বলতে পারি এটা অর্ধেক কোয়াসি মানেই হচ্ছে অর্ধেক অর্ধেক প্যাসিভ আর এই ধরনের সেন্টেন্সটা আমরা করব শুধুমাত্র ভার্ব হেল্পিং ভার্বের পরিবর্তন আর হচ্ছে মূল ভার্বের পরিবর্তন মূল ভার্বটা পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হবে আমরা একটু শুরুতেই যা আছে দুইটা বাদে হেল্পিং ভার্ব আর মূল ভার্ব এটা বসিয়ে দিলাম শুধুমাত্র দুইটা পরিবর্তন অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব টানবো তো হেল্পিং ভার্ব কি হবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এম ইজ আর যে কোনো একটা হবে কিন্তু সাবজেক্ট হিসেবে কিউকাম্বার সুতরাং এম আর আর এর দুটো হবেই না ইজ হলো এখন ইজ যেহেতু হয়েছে এরপর ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম সেল এর পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হচ্ছে সলস খুব সহজেই দুইটা পরিবর্তন করলাম আমার কোয়াসি প্যাসিভ হয়ে গেল আবার এরপরটা দেখো দা বুক এন্ড প্রিন্টিং দেখো এটাও কিন্তু কোয়াসি প্যাসিভ কারণ আমরা ভার্বটা দেখতে পাচ্ছি মানে আইএনজি যুক্ত আছে আবার এখানে দ্য বুক সাবজেক্ট হিসেবে আছে যেটা আসলে কাজটা সম্পন্ন করার ক্ষেত্রে সে যোগ্য না কাজটা অন্য কেউ করছে সুতরাং অর্থগত দিক থেকে এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ আমরা এটা করব শুধুমাত্র দুইটা পরিবর্তন আগেই বলেছি তো দ্য বুকটা বসে গেল তার জায়গায় সে থেকে গেল
helping verb jehetu continuous tense royeche sutrang is plus being hobe is plus being holo continuous tense present continuous tense shudhu ki korte hobe amader continuous tense e being jukto korte hoy to amra is being jukto korechi jehetu subject ta third person singular number er por verb er past participle form ta kore dilam khub shohoje amader ki hoye gelo passive kora hoye gelo quasi-passive sentence er amra arekta sentence er একটা রুল শিখব যেটার দ্বারাও আসলে কোয়াসিপেসিভ সেন্টেন্সকে পেসিভ করা যায় এখন তোমরা বলতে পারো যদি ওটা দিয়েই সব করা যায় আমার এটা শেখার কি দরকার হ্যাঁ সেকেন্ডারি লেভেলে অবশ্যই আসলে এটা শেখার দরকার নেই তবে আমরা যারা জব সিকার তাদের জন্য এটাও জানতে হবে কারণ অপশনে কোনটা থাকবে সেটা তো আমরা জানি না এই জন্য আমাদের এই রুলসটাও জানতে হবে তো রুলসটা হচ্ছে এস এস সি প্লাস হোয়েন প্লাস ইট অর দে প্লাস এইচবি এখন তোমরা বলতে পারো এসএসসি বলতে কি বোঝানো হয়েছে সাবজেক্ট হেল্পিং ভার্ব কমপ্লিমেন্ট আর এইচবি বলতে বোঝানো হয়েছে হেল্পিং ভার্ব প্লাস ভার্ব এখন স্ট্রাকচারটা এত বড় পরীক্ষার সময় আমাদের এটা মানে মনে করে সাজিয়ে সেন্টেন্সটা কারেক্ট করাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় এই জন্য মনে রাখার কৌশল হিসেবে আমরা নিম্নোক্ত সেন্টেন্সটি মনে রাখতে পারি এসএসসি তখন বলে যখন কেউ বা কারা এইচবি রোগে আক্রান্ত দেখো আমাদের দেশে কিন্তু এসএসসি আছে তারপর হচ্ছে এইচএসসি আছে কিন্তু এসএসসি এভাবে কিন্তু আমরা জানি না তো আমরা সেই হিসাবে ধরতে পারি এটা রোগাক্রান্ত সেজন্য সে ঠিকভাবে বলতে পারছে না তো এবার মনে রাখতে পারি এসএসসি তখন বলে যখন কেউ বা কারা এইচবি রোগে আক্রান্ত এভাবে আমরা স্ট্রাকচারটা ফুল মনে রাখতে পারি আমরা একটু উদাহরণ দেখি যেটা কিছুক্ষণ আগে দেখেছিলাম কিউকাম্বার সেলস অ্যাট হাই প্রাইস তো এই রমজান মাস আসলে এটাই হচ্ছে তো এটাকে আমরা কিভাবে করব এই নতুন স্ট্রাকচারে শুরুতে হচ্ছে সাবজেক্ট হেল্পিং ভার্ব আর কমপ্লিমেন্ট তো সাবজেক্ট এখানে হচ্ছে কিউকাম্বার কিউকাম্বার বসালাম হেল্পিং ভার্ব কোনটা হবে যদি প্রেজেন্ট ডেফিনিট অ্যামিজার যে কোনো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন ইজ হবে তো এরপরে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হিসেবে এখানে আছে অ্যাট হাই প্রাইস সুতরাং অ্যাট হাই প্রাইস লিখলাম তারপর হবে হচ্ছে হোয়েন তো হোয়েন বসিয়ে দিলাম এরপর ইট বা দিয়ে হবে যেহেতু কিউকাম্বার সিঙ্গুলার যখন ইট হবে তারপরে হচ্ছে আবার হেল্পিং ভার্ব আগের মতো ইজ হবে দুই ক্ষেত্রে সেম হয় হেল্পিং ভার্বটা তারপরে দেখো এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম আমাদের এখানে ভার্ব হচ্ছে সেল এর পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হচ্ছে সল্ট সুতরাং খুব সহজে এটাও প্যাসিভ হয়ে গেল নো মোর টুডে হোপ টু সি অ্যাগেইন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ